প্যারিস অলিম্পিক কমিটির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তদন্তের জন্য আয়োজক কমিটির সদর দপ্তরে তল্লাশি চালিয়েছে পুলিশ। একই সঙ্গে তল্লাশি হয়েছে অলিম্পিকের অবকাঠামো নির্মাণকারী সংস্থার দপ্তরে। এছাড়া স্বজনপ্রীতি ও সাধারণ মানুষের টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছে আয়োজক কমিটি ও নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে। 2024 সালে অলিম্পিক আয়োজন করবে ফ্রান্সের রাজধানী প্যারিস। অবকাঠামো তৈরির জন্য সরকারি সংস্থাকে বাদ দিয়ে বেসরকারি কোম্পানি বেছে নেয় প্যারিস অলিম্পিক আয়োজক কমিটির কর্তারা। তখনই অভিযোগ উঠেছিল নৈতিকভাবে বেসরকারি সংস্থাকে কাজ পাইয়ে দিয়েছে আয়োজক কমিটি। 2017 সালে প্রথমে অলিম্পিক আয়োজনের খরচ ধরা হয়েছিল বাংলাদেশি মুদ্রায় প্রায় 78,000 কোটি টাকা। পরে খরচ বাড়িয়ে করা হয় প্রায় 1,43,000 কোটি টাকা। শুধু অবকাঠামো নির্মাণের জন্য খরচ বৃদ্ধি করা হয় প্রায় 10,000 কোটি টাকা। বিপুল ব্যয় বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে গিয়ে ধরা পড়ে আর্থিক অসঙ্গতি। সেই রিপোর্ট পাওয়ার পর ফ্রান্সের জাতীয় অর্থনৈতিক আইনি উপদেষ্টার দপ্তর থেকে পুলিশকে তল্লাশির নির্দেশ দেওয়া হয়। যদিও নিজেদের নির্দোষ দাবি করেছে আয়োজক কমিটির এক কর্তা। There is an activity that has been আমাদের অফিসে অনুসন্ধান হয়েছে, এটা চলমান থাকবে। কোনো মন্তব্য করার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তবে আমি সবাইকে আশ্বাস করতে চাই এমন কোনো কিছুই ঘটেনি। আমরা সব ধরনের সহযোগিতা করব এবং সম্পূর্ণ সহযোগিতা ও স্বচ্ছতার সঙ্গে প্যারিস অলিম্পিক আয়োজন করবে। আয়োজকদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ উঠলেও এখনও কোনো মন্তব্য করতে চাইছে না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংস্থাটির মুখপাত্র বলেন, Unboxing on the IBA, you've all seen, I hope, the statement. এ বিষয়ে কিছু বলার সময় এখনও আসেনি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, যা কিছু বলা দরকার তা আমরা বিবৃতি দিয়েই জানাবো। এদিকে তল্লাশির সময় প্যারিস পুলিশের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। আগামী বছর 26 জুলাই শুরু হয়ে 21 আগস্ট শেষ হওয়ার কথা প্যারিস অলিম্পিক। রায়হান রাসেল, কালবেলা।